দুবাই এমন একটি শহর যে শহরটি এমন এমন সব কাজ করে থাকে যা মানুষের চোখ কপালে তুলে দেয়। যেমন দুবাই শহরের মধ্যে অবস্থিত রয়েছে পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং বুর্জ খলিফা। যখন এতেও তাদের মন ভরেনি তখন তারা সমুদ্রের মধ্যেই তৈরি করে ফেলে ম্যানমেড আইল্যান্ড। তারপর যখন দুবাইয়ের শেখেদের এতেও মন ভরল না তখন তারা তৈরি করে ফেললো ফিউচার মিউজিয়াম। এদের এক একটি কাজ এরকম হয়ে থাকে যেটা কিনা একজন স্বাভাবিক মানুষ কল্পনাও করতে পারে না। আর এবারও দুবাইয়ের শেখেরা রেডি হয়ে গিয়েছে আরেকবার পৃথিবীর মানুষের চোখ কপালে তোলার জন্য। দুবাইয়ের শেখেরা চিন্তা ভাবনা করছে চাঁদকে পৃথিবীর মধ্যে নিয়ে আসার জন্য। কিন্তু বন্ধুরা আপনারা ভয় পাবেন না, এটা কোনো আসল চাঁদ নয়। তারা চিন্তা ভাবনা করছে চাঁদের ডিজাইনে একটি হোটেল তৈরি করার জন্য। দুবাইয়ের শেখেরা জানিয়েছেন তাদের এই চাঁদ হোটেলটি তৈরি করার জন্য $5 billion খরচ হবে, আর যেটা বাংলাদেশি টাকায় 45,000 কোটি টাকা। বন্ধুরা এখন আপনাদের মনে এই প্রশ্নটি জাগতেই পারে যে কি এমন হবে ওই হোটেলের মধ্যে যার বাজেট কিনা 45,000 কোটি টাকা করা হয়েছে। তো মোট কথা, দুবাইয়ের শেখেরা পৃথিবীর মধ্যেই চাঁদ তৈরি করতে চলেছে, মানে চাঁদের আকারে একটি হোটেল তৈরি করতে যাচ্ছে। আর এই চাঁদের ডিজাইনের রিসর্ট তৈরি করবে কানাডার একটি বড় কোম্পানি। কানাডার এই মূল ওয়ার্ল্ড রিসর্ট এই হোটেলটি ডিজাইন করবে। এই হোটেলটির আকার হবে 735 ফিট। সব থেকে অবাক করা বিষয়টি হলো এই চাঁদটি তৈরি করতে $5 billion বেশি খরচ হবে। তাছাড়া এই মুনকে তৈরি করতে সময় লাগবে মোটামুটি 4 বছর, মানে পৃথিবীর মানুষ আজ থেকে প্রায় 4 বছর পরে এই মুনকে দেখতে পাবে। বন্ধুরা আমরা যে বিষয়গুলো বিশ্বাস করতেই বছর খানেক লাগিয়ে দেই সেখানে দুবাইয়ের শেখেরা সেই সময়ের মধ্যে কল্পনাকেই বাস্তব রূপ দিয়ে ফেলে। বন্ধুরা দুবাই শহরটির মধ্যে অনেক আগে থেকেই অনেক লাক্সারিয়াস হোটেল এবং টুরিস্ট স্পট রয়েছে, যার মধ্যে রয়েছে দুবাই মল এবং পাম জুমেরা। আর কিছু সময় পর লাক্সারিয়াস হোটেলের মধ্যে চাঁদ হোটেলও অ্যাড হয়ে যাবে। দুবাইয়ের শেখেরা কোনো কারণ ছাড়াই এত কোটি কোটি টাকা খরচ করে না। ধারণা করা হচ্ছে প্রতি বছর প্রায় এই রিসর্টের মধ্যে 25 লক্ষ লোক আসা যাওয়া করবে। এ বিষয়ে মুন ওয়ার্ল্ড রিসর্টের কো-ফাউন্ডার মাইকেল আর হ্যান্ডারসন বলেন, দুবাইয়ে এই চাঁদের শেপে তৈরি করা হোটেলটি এদেশের অর্থনীতিকে আরো চাঙ্গা করে তুলবে। এতে করে হসপিটালিটি, এন্টারটেইনমেন্ট, এডুকেশন, টেকনোলজি এবং টুরিস্টদের আসা যাওয়া আরো বৃদ্ধি পাবে। এছাড়া সব থেকে মজার ব্যাপারটি এই যে এই হোটেলের মধ্যে যারা ঘুরতে আসবে তারা মুন শেটেলের মধ্যে বসে পুরো হোটেলটি পরিদর্শন করতে পারবে। আর এই মুন শেটেল পুরো হোটেলটি জুড়ে রাউন্ড করে ঘুরতে থাকবে, আর যার দ্বারা দর্শনার্থীরা এক নজরে হোটেলের এপাশ থেকে ওপাশ খুব সহজেই দেখতে পারবে। এছাড়া সব থেকে মজার ব্যাপারটি এই যে এই হোটেলে সব থেকে উপরের ফ্লোরে থাকবে ক্যাসিনো এবং এর দ্বিতীয় ফ্লোরে থাকবে নাইট ক্লাব, আর নাইট ক্লাবের নিচে 4 তলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট থাকবে। এই লাক্সারিয়াস হোটেলের ছাদগুলোকে বিভিন্ন ভাবে ভাগ করা হবে। ছাদের এক অংশে থাকবে বিচ ক্লাব এবং আরেক অংশে থাকবে এমপি থিয়েটার। মজার ব্যাপারটি এই যে এই চাঁদের উপরে থাকবে 300টির মতো স্কাই ভিলা। আরবিয়ান বিজনেসের রিপোর্ট অনুযায়ী এই চাঁদ হোটেলটি তৈরি করা হবে 10 একর জমি উপর, যেখানে থাকবে জিমনেস্টিক, নাইট ক্লাব, 300টির উপরে স্কাই ভিলা এবং বিলাসবহুল হোটেল রুম। এই চাঁদ হোটেলটিতে আপনি অরিজিনাল চাঁদে যাওয়ার মতো ফ্লেভার পাবেন। এই হোটেলটির মধ্যে যেসব প্রাইভেট স্কাই ভিলাগুলো থাকবে সেগুলো তৈরি করা হবে অনেক বিলাসবহুল ভাবে। মজার ব্যাপারটি এই যে এই হোটেলের নির্মাতাগণ এখন থেকেই তাদের প্রচার স্টার্ট করে দিয়েছে। যারা বিলাসবহুল জীবনযাপন করেন তারা এখন থেকেই তাদের স্কাই ভিলার রুমগুলো বুক করে ফেলছে। আর আশা করা যাচ্ছে দুবাইয়ের মুন রিসর্ট বুর্জ খলিফা থেকেও বেশি আকর্ষণীয় হবে। যখন আশ্চর্যজনক জায়গার কথা উঠলো তখন দুবাই রিসর্ট কিভাবে না আসে। স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে দুবাইয়ের এই ফিউচার পার্ক। এই অসাধারণ মিউজিয়ামের মধ্যে আর্টিফিশিয়াল রোবটের কোনো অভাব নেই। বলা হয়ে থাকে এই মিউজিয়াম পৃথিবীর সব থেকে আকর্ষণীয় জায়গার মধ্যে একটি। এই মিউজিয়াম তৈরি করতে মোটামুটি সময় লেগেছে 9 বছর। তাছাড়া এই মিউজিয়াম ভবিষ্যৎ সম্পর্কে গবেষণা করে থাকে। আপনি যদি কোনো সময় এই মিউজিয়ামের মধ্যে যান তাহলে ভবিষ্যৎ সম্পর্কে কিছু ধারণা তো আপনি পেয়েই ফেলবেন। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন দুবাই এমন এমন কিছু কাজ করে থাকে যা আমরা সহজে বিশ্বাসই করতে চাই না। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর যারা আমাদের পাওয়ারফুল ফ্যাক্ট চ্যানেলের মধ্যে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।